সমিল্লা হিরাহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো প্রায় দেখতে দেখতে রোজার মাস কিন্তু চলে যাচ্ছে আসলে খুব খারাপই লাগছে কিন্তু কি করব এরকমই চলে যাবে সময় আসলে কারোর জন্য থেমে থাকে না তো সময়ের ভিতরে কিন্তু আমাদেরকে আমাদের নিত্য প্রয়োজনীয় সব কাজগুলো করে নিতে হয় আমাদেরকে এটাই হলো বাস্তবতা আর এটাই নিয়ম তো আজকে ভিডিওটি আরও কয়েকটা দিন আগের করা এডিটিংয়ের কারণে আমি করতে পারি নাই দিতে পারি নাই তো আজকে ভাবলাম তো ভিডিওটা শেয়ারই করে দিই তো আমি একে একে দেখতে পাচ্ছেন আমি ইফতারি টেবিল ইফতারিগুলো রেডি করে নিচ্ছি আমি আজকে জুস করেছি ফল দিয়ে আর তোকমা দিয়ে ইসুগুলির বসি দিয়ে আর রু দিয়ে করেছিলাম জুস আর আমি ঘরে তেমন একটা কোনো কিছু বানাই নাই আজকে বাজা ফোড়া কারণ আমার হাজব্যান্ড বলেছে আজকে বাইরে থেকে নিয়ে আসবে ঘরে মেহমানও আছে তো সেই কারণে আজকে আর ভাবলো যে কি বাইরের খাবারটাই খাওয়া হোক আর ফল আর জুসটা ঘর থেকে নেওয়া হোক সেজন্য তার ঝামেলা আর বেশি করলাম না তো জুসগুলো আমি বানিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি একে একে তো কিছু ফলও কেটে নিচ্ছি নিলাম তো এই তো ইফতারি টেবিল কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আর ঘরে যেগুলো আমি কেটেছি সেগুলো তো রেডি হয়ে গিয়েছে আর বাইরে থেকে নিয়ে আসবে আজকে আলফাম আর চমোসা তো দিয়ারবে এই চমোসাটা অনেক খাওয়া হয় এরা অনেক পছন্দ করে আমরাও পছন্দ করি তো ভূতের বাবা আস্তে আস্তে একটু দেরি হচ্ছে ইফতারির আগেই আসবে তো আমি তো আগে আমার ঘরে যে কাজগুলো করা সেগুলো তো আমি রেডি করে ফেলেছি তো নিয়ে এসেছে এরই মাঝে এখানে এটা হলো ওটস আমি যে বাসা ওটসটা রান্না করে থাকি সেটাই এটা তো বাইরেরটা কেনা তো এটাই এরকম বক্স করে থাকে এখানে রোজার মাসে এই ওটসটা ওরা সদিরা সময় খেয়ে থাকে এগুলো তো খায় তবে রোজার মাস আসলে এটা বেশি খাওয়া হয় তো চমোসাগুলো বের করে নিচ্ছে আমি প্লেটে এই চমোচাগুলো অনেক মজা হয় অনেক ভালো লাগে আমরা মাঝে মাঝে খাই কিন্তু আমরা সবসময় চমোচাটা গড়ে বানিয়ে থাকি কিন্তু মাঝে মাঝে কয়েকটা দিন বাইরে থেকে খাওয়া হয় তো আজকে সেটাই হচ্ছে আর মেহমানের জন্য জিনিসগুলো এখান থেকে টেবিল থেকে নিয়ে নেওয়া হচ্ছে আমি তো রেডি করে আগে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আলপামটা এনেছে এটার সাথে কিন্তু বাদ আছে অনেকগুলা বাদ দিয়েছে বাদটা আর দেখানো হয় নাই এই আলফামটা অনেক মজার হয় দেখতেও খুব ইয়ামি লাগছে এই যে এটা বাদ আমি মনে করেছিলাম বাদটা এখানে ছিল না তা আলহামদুলিল্লাহ আমাদের সবার মেহমান সহকারী ইফতারিগুলা শেষ হয়ে গিয়েছে তো সন্ধ্যার পরে নামাজ কালামের পরে রেস্টে নেওয়ার পরে আমি শায়ের রান্নাটাও রান্না করে ফেলছি তো আজকে স্যারিতে রান্না করব ইলিশ মাছ তো পেঁয়াজা করবো একটু ঝোল করে রান্না করব। সেটাই আর করব চিংড়ি মাছ বোনা করব। এটাই কোনো আর কোনো কিছু করব না তো মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আমি কিন্তু বেশি ভেজে নিই নেই সেটা আপনারা দেখতে পেলেন হলুদ মরিচ লবণ দিয়ে হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর সেই সেম তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর বাজা হতে হতে অন্য চুলায় আমি চিংড়ি মাছ পরিষ্কার করে আগে তো রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে আমি রসুন দিয়েছি দ্য চা চামচ রসুন দিয়ে নিয়েছি আপনারা জানেন আমি সবসময় ইলিশ মাছের মধ্যে কম মশলা ইউজ করে থাকি তো রসুনটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়েছি এরপরে আমি এখানে হলুদ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিয়েছে ইলিশ মাছের সবসময় মশলাটা একটু কম ইউজ করলে মাছের স্বাদটা অটুট থাকে খুবই ভালো লাগে আপনারা এটা ট্রাই করতে পারেন তা আমি মা মশলাগুলো যখন একটু কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে একটু আরও ভালোভাবে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে নিয়ে ডাকনা দিয়ে কষানো কষিয়ে ফেলবো আর মাছটাও আমি চিংড়ি মাছটাও আমি একটু উলটিয়ে দিচ্ছি ও পাশে চিংড়ি মাছটা ভেজে নিই আমি এখানে এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় তা আশা করছি আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে আবারও মশলার সাথে একটু কষিয়ে নিব আমি বরাবরে বলে থাকি রান্নার সাথে তখনই বেড়ে যায় যখন রান্নাটাকে ভালোভাবে কষানো হয়ে থাকে তো সেটাই আমি করছি তো মাছটাকে প্রথমে এ বেজে নিব নেবো কষিয়ে নিব এরপরে আরও একটু কষিয়ে নিব আরেক পাট উল্টিয়ে নিয়ে আশা করছি আমার ভিডিওটি পুরোটা দেখবেন নাটেনে দেখে যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সহজে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন এখানে আমি মাছটা ফাইনাল রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা যখন বাজা হয়ে গিয়েছে তখন এতে সেই ভেজে রাখার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি এখন আমি রসুন দিব পরিমাণ মতো দিয়ে আর চিংড়ি মাছ বোনার মধ্যে সবসময় আমি পেঁয়াজটা বেশি ইউজ করে থাকি পেঁয়াজটা যখন বেশি দেওয়া হয় খুব ভালো লাগে ভাতটা খেতে তো এখানে বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি হলুদ জিরা মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি সামান্য একটু কারি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে এরপর পানি দিয়ে আর একটু কষিয়ে নিব কষানো যখন হয়ে গেছে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা এখন আরেকটু রান্না করে নিব এটা যেহেতু আগে থেকে বেজে নেওয়া আর চিংড়ি মাছ হতে বেশি সময়ও লাগে না তাহলে রান্না করতে তেমন একটা সময় লাগবে না দেখেন পানিটা যখন শুকিয়ে এসেছে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এতে আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলব এই তো আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা একদম বেশি উঠেছে রান্নাটা এখনই চুলাটা অফ করে দিব এই তো দেখতে দেখতে রোজার মাছ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ জানি না আমাদের রোজার মাছটা কেমন কেটেছে আপনাদের কেমন কেটেছে আল্লাহ তালা আমাদেরকে গুণা খাতা থেকে আমাদের গুণাগুলো মাফ করে দিয়েছেন কিনা কিন্তু আমরা আশা রাখি আল্লাহ মহান আল্লাহ দয়ালু আসসালাম